দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। বিনোদন মিডিয়া ট্যুরের পক্ষ থেকে আজ আমি আপনাদের সাথে আছি সোহানুর রহমান সোহান, এবং ঠিক এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বিরুলিয়া ব্রিজ। এবং এই জায়গা থেকে আমরা আসলে যাচ্ছি কোথায়, ঢাকার খুবই সন্নিকটে, ঢাকার প্রাণকেন্দ্রে বলা যায়, ঢাকার মিরপুর এবং উত্তরার মাঝামাঝি যে জায়গাটা সবাই যে জায়গাটাকে এক নামে চিনে, দিয়াবাড়ি, যেখানে আসলে আপনি যদি শর্ট টাইম রিফ্রেশমেন্ট চান, লাইক আপনি যদি দু তিন ঘন্টার মধ্যে কোনো একটা সুন্দর একটা লোকেশনে ঘুরে আসতে চান, তাহলে দিয়াবাড়ি ওয়ান অফ দ্য বেস্ট। তো চলুন আমরা দর্শক বন্ধুরা দিয়াবাড়িটা ঘুরে দেখে আসি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি দিয়াবাড়ির ঠিক মাঝখান পয়েন্টটা, যেটা হচ্ছে দিয়াবাড়ির সাইনিং পয়েন্ট, সেটা হচ্ছে এই ব্রিজ। এটা হচ্ছে দিয়াবাড়ির সৌন্দর্য বর্ধনের সবচেয়ে সুন্দর যে জায়গাটা, মানুষ এখানে এসে রিল্যাক্স করে বা শুটিং ইউনিট, বিভিন্ন শুটিং ইউনিট এসে কিন্তু এখানে অনেক ধরনের মিউজিক ভিডিও, নাটক, সিনেমা সব ধরনের শুটিং কিন্তু এখানে হয়ে থাকে এই সেই ব্রিজ যে যে জায়গাটা। ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে পর্যটন স্পট হিসেবে আমরা ব্যবহার করে থাকি, কারণ হচ্ছে ঢাকা সিটির মধ্যে কিন্তু আমাদের রিল্যাক্সের জন্য ঢাকার আশেপাশে কিন্তু এই ধরনের জায়গা খুবই কম। এক হচ্ছে হাতিরঝিল, সেকেন্ড হচ্ছে উত্তরা বা আশেপাশে মানুষদের জন্য এটা হচ্ছে একটা পর্যটন স্পট। এবং অ্যাকচুয়ালি কিন্তু ব্রিজটা তৈরি করা হয়েছে এবং এটার হচ্ছে দুই তিনটা কারণ আছে, এবং কারণগুলো হলো এখানে কিন্তু আমরা, এটা কিন্তু একটা উত্তরা টু মিরপুর ফেরিঘাটের একটা লিঙ্ক রোড। আমরা যদি আমার হাতের সোজা সামনের দিকে যাই সেক্ষেত্রে আমরা কিন্তু উত্তরা বের হতে পারবো, এবং আমরা যদি এই পথটা ধরে সামনে এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা মিরপুর ফেরিঘাট এলাকাটা আমরা বের হতে পারবো এই জায়গাটা থেকে। এবং অনেক দর্শনার্থী প্রতিদিন বিকেলবেলা এখানে ছোট বড় মাঝারি বিভিন্ন দর্শনার্থী এই জায়গাটা দেখতে আসে, ঘুরতে আসে। এখানকার বিশেষত্ব হলো আপনার পাশে সুন্দর একটি লেক আমরা দেখতে পাচ্ছি, এবং এই লেকের পাশেই, ঠিক লেকটার পাশেই আমরা ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের টঙের দোকানগুলো দেখতে পাচ্ছি, যেখানে চটপটি, ফুচকা, বিভিন্ন ধরনের খাবার, চা, বিস্কিট, আইসক্রিম এগুলো এখানে বিক্রি করে। এবং যারা হচ্ছে ভ্রমণ পিপাসু বা হচ্ছে যারা একটু শান্তির খোঁজে ঢাকা থেকে ঢাকার আশেপাশে জায়গা যেতে চায়, তাদের জন্য পারফেক্ট একটা প্লেস হচ্ছে এই দিয়াবাড়ি অঞ্চলটা। আমি এখন যেই জায়গাটাতে বসে আছি এটা হচ্ছে দিয়াবাড়ির ঠিক পাশের লেকের পারে। আসলে পাবলিক গেট টুগেদারের জন্য মানুষ এখানে আসলে পাবলিকলি ছোট বড় গেট টুগেদার বা ফ্যামিলি মিটস আপ বা ছোটোখাটো ফ্রেন্ড সার্কেল মিটস আপের জন্য বেস্ট একটা জায়গা ঢাকার পাশে। এখানে কিন্তু মৃদু আকারে ঢাকা শহরে কখনো বাতাস, কোথাও বাতাস না থাকে, কিন্তু অল টাইম মৃদু বাতাস বয় এবং বাতাসটা খুবই ঠান্ডা। আর এটা হচ্ছে এখন আমি রোদ্রের মধ্যে বসে আছি বিকজ অফ আমি কিন্তু সানের নিচে বসে আছি, বাট যখন বিকেলটা হয় তখন কিন্তু এই জায়গাটাতে অনেক ছায়া, প্লাস হচ্ছে যেহেতু লেকের পারে আমি বসে আছি সেহেতু কিন্তু এই জায়গাটাতে অনেক রিল্যাক্সের একটা বিষয় আছে। এবং আশেপাশে আপনি যদি কোনো খাবারের বা কোনো কিছু মানে দোকান খুঁজে থাকেন সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন ঠিক আমার হাতের বাম পাশেই কিন্তু চটপটি ফুচকার দোকান, অনেকগুলো চটপটি ফুচকা প্লাস আইসক্রিম, চা, বিস্কিট এগুলো দোকান কিন্তু এগুলো রয়েছে, যেগুলো আপনারা খুব মার্জিত বা ন্যূনতম একটা মূল্য দিয়ে আপনারা এখান থেকেই ক্রয় করতে পারবেন। এবং ঠিক আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, যেটা হচ্ছে এখানে কিন্তু একটা নৌকো ঘাট রয়েছে, যেটার মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের পানসি, ছোটো বড় নৌকা আপনি ভাড়া নিয়ে আপনার প্রিয়জন কাউকে নিয়ে আপনি কিন্তু চাইলে পুরো দিয়াবাড়ি এরিয়াটা ঘুরে আসতে পারেন নৌকার মাধ্যমে। তো চলুন তাহলে আমি একটু সামনে আগাই এবং আপনাদেরকে দেখাই আসলে দিয়াবাড়ির আসল সৌন্দর্য কী, সেটা একটু দেখাই। একটা জিনিস খেয়াল করবেন যে এখানে কিন্তু আপনার তারা সৌন্দর্য বর্ধনের জন্য এখানে পাটটা কিন্তু অনেক সুন্দরভাবে ঢালাও করে অনেক সুন্দরভাবে পাটটা সংরক্ষণ করেছে এবং পাটটা রেখেছে। এবং এখানে কিন্তু ছোটোখাটো গেট টুগেদারের জন্য চেয়ার সিটিংস করা আছে, বা এখানে কিন্তু যারা স্থানীয় ছোটোখাটো ব্যবসায়ী বা দোকানদার তারা কিন্তু সুন্দরভাবে বসার ব্যবস্থা করেছে জায়গাটাতে। এবং আরেকটা আকর্ষণীয় বিষয় হচ্ছে যেটা আপনার
এখানে কিন্তু আপনি দেখবেন চাইলে এখানে ছোট বড় অনেক মানে অনেক সুন্দর সুন্দর তারা আসলে উপরের দিকটাতে পতাকা দিয়ে বাঁশের মাধ্যমে পতাকা দিয়ে এলাকাটাকে কভার করেছে, বিকজ অফ এটা হচ্ছে অল অ্যাবাউট সৌন্দর্য। আরেকটা জিনিস আপনাদেরকে বলবো, যেটা হচ্ছে এখানকার পানিটা কিন্তু অনেক স্বচ্ছ এবং ঠান্ডা একটা পানি, আমি কিছুক্ষণ আগে পানিটা হাতে নিয়ে দেখেছি। আর আর করা হয়েছিল কেমন টুরিস্ট প্লেস হিসেবে ডেভেলপমেন্ট করার জন্য এই জায়গাটাতে, যাতে বিভিন্ন ধরনের ছোট বড় মাঝারি করতে পারে বা এই জায়গাটাতে আবাসন করতে পারে, সেটার কারণে আসলে এক্স্যাক্টলি এই জায়গাটাকে করা হয়েছিল। বাট আসলে আমরা ঢাকাতে যারা বসবাস করি তারা আসলে বিনোদনের জন্য আসলে কোনো জায়গা খুঁজে পাই না, বা তারা বিনোদনের জন্য রিফ্রেশমেন্টের জন্য জায়গা খুঁজে পাই না। সেই কারণে স্পেশালি এই জায়গাটাতে, ঢাকার যেহেতু খুবই কাছে উত্তরা এবং মিরপুরের ঠিক মাঝামাঝি জায়গাটাতে অবস্থান এই বিয়াবাড়ি, তো সেই কারণে আসলে মানুষজন এখানে অনেক ধরনের অনেক গেট টুগেদার করে এবং পাবলিকলি তারা হচ্ছে এখানে এসে বসে। আর এখানে কিন্তু আপনি যদি একটু লক্ষ্য করবেন, এখানে কিন্তু বাংলাদেশের ছোটোখাটো নাটক, সিনেমা, শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও এখানে তো প্রচুর শুটিং হয়। তো দর্শক বন্ধুরা চলুন আমার সাথে জায়গাটা একটু বিস্তারিত ঘুরে ফিরে দেখে আসি। দিয়াবাড়িতে আসলে আপনারা আরেকটা জিনিস দেখতে পাবেন, যেটা হচ্ছে ঠিক নদীটার পাশ দিয়ে আমরা কিন্তু এখানে একটা ফুলের নার্সারি দেখতে পাচ্ছি। ফুল ফল বা বিভিন্ন সৌন্দর্য বর্ধনের জন্য যে গাছগুলো আমরা লাগিয়ে থাকি এই ধরনের একটা নার্সারি দেখতে পাচ্ছি। এটা কি হয়, বাণিজ্যিকভাবে তারা কিন্তু এখানে নার্সারিগুলোকে গাছগুলোকে বড় করে এখানে কিন্তু আপনি চাইলে এখান থেকে একটা যেখানে একটা গাছের চারা গোলাপ যত তারাগুলো কিন্তু আপনারা কিনে নিয়ে যেতে পারেন। আপনারা ঘোরা ঘুরতে আসার পথে বা ঘুরতে আসার পরে এই জায়গাটাতে একটু ঘুরে নার্সারিটাতে একটু ঘুরে আপনারা কিন্তু চাইলে এখান থেকে ছোটোখাটো একটা দুটা তিনটা চারটা পাঁচটা আপনি বাণিজ্যিকভাবে হোক আর নিজের শখ পূরণের জন্য হোক আপনি কিন্তু এখান নার্সারি থেকে ফুলের গাছগুলো কিনে নিয়ে যেতে পারেন। দর্শক বন্ধুরা আপনাদেরকে আগেই একটা কথা বলেছিলাম, যেটা হচ্ছে দিয়াবাড়িটা কিন্তু আসলে আমাদের ট্যুরিজম স্পট অ্যাজ এ ট্যুরিজম স্পট বা পর্যটন কেন্দ্র হিসেবে করা হয়নি। এটা হচ্ছে ঢাকার এই যে সাইটটা আছে এই সাইটটা এক সময় নালা নর্দমা ডোবায় ভরপুর ছিল, এটাকে বিভিন্ন মাটি বালি দিয়ে ভরে বিজনেস ডেভেলপমেন্ট অথবা ভালো রাস্তাঘাট যাতে ঢাকাতে উত্তরা থেকে মিরপুরের যে একটা লিঙ্ক রোড এই লিঙ্ক রোড হিসাবে এটাকে তৈরি করা হয়েছে এবং এটা যে রাস্তাগুলো করা হয়েছে এটার কারণ হচ্ছে এখানে কিন্তু বিভিন্ন বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন প্লট তারা কিন্তু ডেভেলপমেন্ট করে এই জায়গাটাকে তারা কিন্তু প্লট হিসেবে বিক্রি করবে। আমরা কিন্তু অলরেডি একটা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে দিয়াবাড়ির একটা সাইডে আগে এই জিনিসটা ছিল না, যেটা হচ্ছে একটা প্লট কিন্তু অলরেডি বিভিন্ন হাই কোয়ালিটি বিভিন্ন সুন্দর সুন্দর বিল্ডিং বা ইমারত বলেন যেটাই বলেন না কেন ওই সাইডটা কিন্তু অলরেডি ডেভেলপ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কিন্তু এই সাইডটাও একটা সময় দেখতে পাবো, আমি যেই জায়গাটাতে এখন দাঁড়িয়ে আছি এই জায়গাটাতেও কিন্তু একটা সময় এরকম সুন্দর সুন্দর বড় বড় বিল্ডিং বা সুন্দর সুন্দর এরকম ভালো সুন্দরভাবে ডেভেলপমেন্ট হয়ে নিচের স্তরটা যেটা আছে নিচের জায়গাটাকে ডেভেলপমেন্ট করে তারা কিন্তু খুব সুন্দরভাবে এই জায়গাটাকে বিভিন্ন প্লট হিসাবে বিক্রি করবে। তো এই জায়গাটার বর্তমান যে অবস্থা আমি আপনাদেরকে যদি একটু শেয়ার করতে চাই, যেটা হচ্ছে এই জায়গাটাতে কিন্তু বর্তমানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রেমিক প্রেমিকা বা ভাই বোন যেভাবে বলেন না কেন ফ্রেন্ড সার্কেল বিভিন্ন ছোটোখাটো হ্যাং আউট, তো এই জায়গাটাতে ম্যাক্সিমামই হচ্ছে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা প্রেমিক প্রেমিকাই ঘুরতে বেশি আসে। এবং এই কারণে এখানে কিন্তু সুন্দরভাবে চেয়ার সিটিং করে কিন্তু বিভিন্ন চটপটি ফুচকা আইসক্রিমের দোকান পাওয়া যায়, যেগুলো আসলে গার্লফ্রেন্ড বেশি খেতে পছন্দ করে, বিকজ অফ বয়ফ্রেন্ডের পকেট থেকে টাকা খুচিয়ে গার্লফ্রেন্ড এখানে এসে হচ্ছে কি চটপটি ফুচকা আইসক্রিম এগুলো খেয়ে থাকে। জাস্ট ফর কিডিং, আই এম জাস্ট কিডিং, লিভ ইট। অ্যাকচুয়ালি কী হয় মানে এই জায়গাটাতে কিন্তু ফ্রেন্ড সার্কেলরা অনেক ফ্রেন্ড সার্কেল হ্যাং আউট করে এবং তারা হচ্ছে বিভিন্ন সবচেয়ে বেশি এই জায়গাটার বেনিফিট যেটা হচ্ছে আমাদের আমাদের চলচ্চিত্র বা নাটক ইন্ডাস্ট্রিতে কিন্তু এই জায়গাটা হচ্ছে একটা
আগে এই জায়গাটা ছিল না দেখে আসলে আমরা এফডিসি কেন্দ্রিক হয়ে গিয়েছিলাম, বাট এখন হচ্ছে কি ম্যাক্সিমাম শুটিং হাউসগুলো হচ্ছে উত্তরাতে, এবং শুটিং আউটডোর শুটিং যেটাকে আমরা বলে থাকি শুটিংয়ের ভাষায়, আউটডোর শুটিংগুলো কিন্তু ম্যাক্সিমামই আপনি সিন পাবেন হচ্ছে এই দিয়াবাড়ি এবং এই জায়গাটার। আর আমি কিছুক্ষণ আগে আপনাকে যে ব্রিজটা দেখালাম, এই ব্রিজটা হচ্ছে আনুমানিক আমার মতে, আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা হচ্ছে মোর দ্যান 1000 নাটক সিনেমা শুটিং এই ব্রিজে বসে হয়ে গেছে। সুপ্রিয় দর্শক বন্ধু, আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম দিয়াবাড়ি প্রজেক্টটা হচ্ছে কিন্তু একটা ডেভেলপমেন্ট প্রজেক্ট বা ডেভেলপমেন্ট, মানে মানুষকে, মানে আমরা গভর্নমেন্ট কিন্তু ডেভেলপমেন্টের জন্য আসলে এই জায়গাটা ট্যুরিজম স্পট না, ডেভেলপমেন্টের জন্য এই জায়গাটাকে আসলে সুন্দরভাবে গঠিত করেছে। এবং ঠিক আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই, যেটা হচ্ছে আমাদের মেট্রো রেল প্রজেক্ট। তো মেট্রো রেল প্রজেক্ট সম্পর্কে সবাই অবগত আছেন, তো এটা হচ্ছে টোটালি টঙ্গী থেকে একেবারে মতিঝিল পর্যন্ত আমাদের মেট্রো রেল প্রজেক্টটা আসলে গিয়েছে। তো এটারই কিছু অংশ আমরা আসলে দিয়াবাড়ির মধ্যে দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে আপনি অনুধাবন করতে যাই, বা মেট্রো রেল কতটুকু ভাবে কিভাবে হতে পারে এটা যদি টোটালি অনুধাবন করতে যাই, তাহলে আপনাকে দেখতে হবে অবশ্যই আমার অনেক দূর চলে গিয়েছে। ঠিক এভাবেই মেট্রো রেলটা কিন্তু পুরো ঢাকা সিটিকে কভার করবে এবং আমরা একটা নির্দিষ্ট গন্তব্যে খুব সহজে পৌঁছতে পারবো। ধন্যবাদ।